নমস্কার, সুস্থতা হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যদিও খুব কম সমস্যা বললে ভুল হবে, কিন্তু এটা মহিলাদের সমস্যা, প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি। প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম ব্যাপারটা কি, প্রত্যেক মাসে মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় এবং মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার আগের দিকে চার দিন পাঁচ দিন আগে থেকে একটা সমস্যা হতে শুরু করে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে, সেটাকে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম বলা হয়। কেন হয় প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম এবং তার হোমিওপ্যাথি ট্রিটমেন্টই বা কী আছে? প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম ব্যাপারটা কী, মানে পিরিয়ড যখন শুরু হচ্ছে, ফার্স্ট ডে যখন পিরিয়ড শুরু হলো সেই সময়তে, এরপর পিরিয়ডটা যখন পাঁচ দিন পরে যখন শেষ হয়ে গেল, এরপর থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে ইস্ট্রোজেন হরমোনটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এবং এই বাড়তে বাড়তে 13-14 দিনের মাথায় ইস্ট্রোজেন হরমোন বাড়তে থাকে। ইস্ট্রোজেন হরমোনের কাজটা কি, কাজটা হচ্ছে জাস্ট ওই মনে করি দেওয়ালটাকে আমরা কার্পেন্ট করব বা এই স্টুডিওটাকে আমরা কার্পেন্ট করব। সেখানে আমরা এই লেয়ার যেটা তৈরি হচ্ছে, যেটা কার্পেন্ট যেটা বা যে লেয়ারটা তৈরি করা হচ্ছে বা কিছু দিয়ে ডিজাইন করা হচ্ছে, এই ডিজাইনটা হচ্ছে যে মেটেরিয়ালস দিয়ে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। আর যে আঠা দিয়ে দেওয়ালের মধ্যে যে জিনিসগুলোকে চেটানো হচ্ছে সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। অতএব মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হয়ে যাওয়ার পর থেকে ইস্ট্রোজেন হরমোন আস্তে আস্তে শরীরের মধ্যে বাড়তে থাকে, মানে ইউটেরাসের মধ্যে যে লেয়ারটা সেটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেটাকে যে চেটানো হয়েছে যেটা দিয়ে সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। সেই প্রোজেস্টেরন হরমোন আস্তে আস্তে বাড়তে থাকে, এই করতে করতে 13 বা 14 ডেজ এই সময়তে ওভুলেশন হয়। যেই ওভুলেশন হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে প্রোজেস্টেরন হরমোন আঠা যেটা সেটা সে ড্রপ করলো এবং খুলে ফেললো এবং তখন ইস্ট্রোজেন হরমোনের জন্য যে লেয়ারটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে বেরিয়ে চলে এলো। এইভাবে আস্তে আস্তে আবার প্রোজেস্টেরন হরমোনটা ইস্ট্রোজেন হরমোনটা কমতে থাকে এবং ঠিক এর পরের সাইকেলে গিয়ে দেখা যায় যখন পিরিয়ড চালু হবে ঠিক তারপরে একটা সময় যে ইস্ট্রোজেন হরমোনটা কমে যায়, কমতে কমতে একটা সময় আসে এটা যদি নর্মাল লেভেল হয়, এটা যখন এই পিক হয়েছিল এরকম ছিল এবং হে ওভুলেশন সময় এই জায়গাতে এলো এবং তারপর আবার আস্তে আস্তে নামছে, নামতে নামতে আবার এই নেক্সট পিরিয়ডের সময়তে গিয়ে সেটা তো লেভেল হয়ে যাওয়া থাকে। কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায় সেটা ড্রপ হয়ে যায়, আরও নিচে নেমে যায়, ইস্ট্রোজেন হরমোনটা যেটা নর্মাল যে লেয়ার ছিল তার থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, সেটা ঠিক পিরিয়ড শুরু হওয়ার 3-4 দিন এই সময়টাতে হয়। এবং এই ইস্ট্রোজেন হরমোনটা যখন নর্মালের থেকে নিচে নেমে যায় তখন কিছু কিছু সিমটম দিতে শুরু করে। এবং এখানে মজার বিষয় দেখা যায়, যদি অ্যালোপ্যাথি ডাক্তারগুলা যখন ইস্ট্রোজেন হরমোন দিচ্ছে কন্ট্রাসেপটিভ, তাতে কিন্তু এই হরমোনটা যে লেয়ার নিচে নেমে যাচ্ছিল লেভেলটা এটা কিন্তু বাড়ছে না। এখানে ন্যাচারাল হরমোন ইস্ট্রোজেন দিতে হয় যেটা একমাত্র বডি করতে পারে এবং এইখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কাজ করে খুব ভালো, কারণ হোমিওপ্যাথি ওষুধ প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমে কাজ করে এই জন্যই ভালো, কারণ হোমিওপ্যাথি ওষুধ যেটা কাজ করে এটা বডি সিস্টেমে ঠিক করে দেয় যার জন্য বডি হরমোনটা কমে যাচ্ছিল, সেই হরমোন হরমোনটা আবার সেই বডি ঠিকঠাক ব্যালেন্সে নিয়ে চলে আসছে। ট্রিটমেন্টটা কীভাবে করা হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটম যেরকম আসবে সেই অনুযায়ী আমাদের মেডিসিন দিতে হবে। সিমটম কী কী হতে পারে বা কী কী মেডিসিন আমরা বাড়িতে রাখতে পারেন, প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা অনেক সময় মহিলাদের কম বয়সী মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড হওয়ার আগে একটু নসিয়া টেন্ডেন্সি হয়, বারবার করে স্টুল যেতে হয় এবং গা গোলানি বমি হয়, এটা অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে গিয়ে থাকে। ঠিক পিরিয়ড হওয়ার কদিন আগে তারা মেন্টালি প্রচুর ডিপ্রেসড হয়ে গিয়ে থাকে এবং তাদের শরীর ঠিক ভালো লাগে না এবং পিরিয়ড হয়ে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং তারা সেইভাবে ট্রিটমেন্টও করার কিছু নেই। অতএব এখানে যদি কিছুগুলো মেডিসিন আমরা নিজেরা জেনে রাখতে পারেন এবং বাড়িতে রাখতে পারেন এবং সেখানে কিন্তু আমাদের উপকার হতে পারে। যেমন দেখুন, সব থেকে কমন হচ্ছে পিরিয়ডের হওয়ার আগে বা পিরিয়ড হওয়ার আগে লুজ মোশন হয় বা পিরিয়ড যখন শুরু হয়ে আগে লুজ মোশন হয় বারবার করে, কিন্তু এখানে কিন্তু অন্য কোনো সিমটম থাকে না যে আমরা বাজে খাবার খাওয়ার পরে হচ্ছে, এরকম নয়। প্রতি মাসে প্রত্যেক পিরিয়ডে আগে তারা লুজ মোশন হচ্ছে, এখানে স্পেসিফিক মেডিসিন হচ্ছে অ্যামোনকাপ, অ্যামোনকাপ 6, 30 অথবা 12 যদি রেগুলার ওয়েতে 2-3 সাইকেল পর্যন্ত যদি খাওয়া যায় এখানে কিন্তু এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। 2 নম্বর মেডিসিন হচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে লুজ মোশন হয় এবং তার সঙ্গে ভমিটিং হয়, সেখানে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে ভেটাম অ্যালবাম। ভেটাম অ্যালবাম বলে আমাদের একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এখানে 6
30 অথবা 12 লো প্রোডেন্সি দুফুটা করে চারবার করে বেশ কিছুদিন একটা সাইকেল বা দুটো সাইকেল খেলে কারণ পুরোটা সময় খাবেন ছেড়ে দেবেন তাহলে লাভ হবে না এবং টানা পুরো মাসটা খেয়ে যেতে হবে তবে গিয়ে নেক্সট মান্থে গিয়ে দেখবেন খানিকটা রেজাল্ট পেলেন এবং থার্ড মান্থে গিয়ে দেখবেন একদম কমে যাচ্ছে তার মানে কি দুটো মেডিসিন অ্যামনকাল এবং তার সঙ্গে হচ্ছে ভেটাম অ্যালবাম এই ছাড়া আরেকটা হয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নসিয়া টেন্ডেন্সিয়া খুব বমি বমি ভাব পায় বা বমি হয় এবং ঠিক পিওর প্রতিবার পিওর হওয়ার আগে তাদের বমি হচ্ছে এখানে খুব ভালো মেডিসিন হচ্ছে ইপিকা অতএব তিনটে মেডিসিন অ্যামনকাল ভেটাম অ্যালবাম ইপিকা এই তিনটে মেডিসিন যদি বাড়িতে রেখে দিতে পারেন প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের ক্ষেত্রে আপনাদের অনেকটাই উপকার হতে পারে এরপরেও যদি মনে হয় আপনাদের আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে বা কিছু আলোচনা করার প্রয়োজন আছে তাহলে আমার যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন আর যদি মনে হয় আমাকে এসে সরাসরি দেখাবেন সেখানে আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেক দিনের মতো আজকেও একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী অনুষ্ঠানে আবার নিশ্চয়ই কিছু একটা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব এর মধ্যে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চান বা প্রশ্ন উত্তর থাকে আমার কমেন্ট সেকশন লিখতে পারেন বা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জানাতে পারেন 9831275059 2402 9438 2404 9438 197/1 রামকৃষ্ণ সরণি কলকাতা 60 বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি আপনাদের যদি কিছু বক্তব্য থাকে বা নতুন কোনো বিষয় নিয়ে শুনতে চান আলোচনা শুনতে চান তাহলে আমাদের এই ফোন নম্বরে জানাতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো নমস্কার